সেগুলো উচ্ছেদ করে আসুন, দরকার পড়ে তাদের উচ্ছেদ করে দেবে।
আর যারা আমাদের এখানে আশপাশে ব্যবসায়ী সম্বন্ধিত আছে তারা পুরোপুরি সমর্থন দিয়ে এখানে বসে আমরা জবরদস্ত করে কোনো জায়গা দখল করি না বা জবরদস্তি পার্টি করি না। ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যালয় আপনি দেখে আসুন যে সেখানে কিরকম পয়সা আছে আর সারা বাংলাদেশে দেখে আসুন রাস্তার মধ্যেখানে বলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে প্রত্যেক ঘরে ঘরে অফিস রাখা আছে সেখানে অভিযোগ করার সম্ভব নেই। উচ্ছেদ করুন সেইগুলোকে দরকার পরে এটা যদি মনে হয় যে খারাপ কিছু আছে বলার কি আছে। আর এখানে সাধারণ এলাকার মানুষ চেয়েছে এলাকার মানুষ করেছে ব্যবসায়ী সমিতির মানুষের মধ্যে এলাকা। আপনার ব্লকে মালনায়গের দলীয় পার্টি অফিস কার্যালয়ের বিজেপির উদ্বোধন করলেন এসএস আলোলিজি, সেই জায়গাটা কিন্তু পিডব্লিউজি, এই সরকারি জায়গায় বিতর্কিত জায়গায় তিনি পার্টি অফিস উদ্বোধন করলেন আপনার ব্লক সভাপতি হিসাবে। দেখুন যেখানেই বিতর্ক সেখানেই আলুয়ালিয়া। এর আগে আপনারা দেখেছেন দার্জিলিংয়ে ওনার নামে নিখোঁজের একটা থানাতে ডায়েরি হয়েছিল। ভারতবর্ষের মধ্যে উনি এমন একজন সাংসদ যে নিখোঁজ সাংসদ, তার নামে ডায়েরি হয়েছিল দার্জিলিং থানাতে। তো উনি আবার এখানে মন্তরস্বরে এসে বিতর্কিত কাজ করছেন, পিডব্লিউ জায়গা দখল করে জোর করে জবরদস্তি করে সেখানে উনি পার্টি অফিস তৈরি করছেন এবং সেই পার্টি অফিস তিনি উদ্বোধন করছেন। পার্টি অফিসে তিনি খোঁজ খবর না নিয়ে এটা হচ্ছে বিজেপি গায়ের জোরে যেভাবে হিন্দি ভাষাকে বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেভাবে একদলীয় শাসন ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই কায়দাতে জোর করে দখল করার একটা অপচেষ্টা মন্ত্রের সাথে তিনি শুরু করেছে, এটা কোনোদিনই সফল হবে না। তেইশে মে রিজাল্ট হওয়ার পর 18টা লোকসভায় হারার পর ওনারা ড্যামেজ কন্ট্রোল করার জন্য দিদিকে বলো কার্যক্রম চালাবে, বড় বড় হোর্ডিং লাগি, কিন্তু দিদিকে বলো সেই ওয়েবসাইটে বা সেই কলিং নাম্বারে কল করে জনগণ আরো আক্রান্ত হয়েছে, তাদের উপরে অত্যাচার বেড়েছে, তাতে তারা দিদিকে বুঝিয়েছে, তার শুভেচ্ছুরা দিদিকে বুঝিয়েছে, দিদি আর দিদিকে বললে হবে না, এখন দাদাকে কিছু দিয়ে বলো। উনি এখন দিল্লি গেছিলেন, দিল্লি গিয়ে মোদিজির সঙ্গে দেখা করলেন, তার সঙ্গে সঙ্গে অমিত শাহ সঙ্গেও দেখা করলেন। আর অমিত শাহ সিটিংয়ে বিশ্বাস করেন, প্রায় 100 লোক পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। আমাদেরকে পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যদি প্রত্যেক বাড়ির ভিতরে গিয়ে তাদের পরিবারের সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আমরা সেটা করছি। সেই সময় সেটিং এর কোন প্রশ্ন হয় না, একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারে, একটা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারে, আমি তার মধ্যে কিছু খারাপ দেখি না। কিন্তু অবশ্যই এটা আমি রাজনৈতিক ক্ষেত্রে বলছি যে কি যেটা পশ্চিমবাংলার মানুষ বুঝছে আড়ে আড়ে যে কি এখন উনি আর পাচ্ছেন না, তাই জন্য এখন দাদাকে কিছু বলতে গেছে। এনআরসি নিয়ে